আর এখানকার আইসি ওকে আমি চিনি বিশ্বজিৎ হালদার মাননীয় কল্পনা সিটকে হয় সবাই জানে সবাই জানে দিনের আলোর মতো পরিষ্কার নির্বাচনী প্রচারে এসে শনিবার কেশিয়ারি থানার আইসিকে কে হুঁশিয়ারি দিয়ে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শনিবার সন্ধ্যায় মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে প্রচার সভায় অংশ নিতে কেশিয়ারিতে আসেন রাজ্যের বিরোধী দলনেতা প্রচার সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি কেশিয়ারির আইসির নাম ধরে তাকে সতর্ক করে যান শুভেন্দু অধিকারী শনিবার সন্ধে সাড়ে ছটা নাগাদ কেশিয়ারিতে আসেন শুভেন্দু অধিকারী তিনি ছাড়াও এই সভা মঞ্চে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মেদিনীপুর জেলার সভাপতি সুদাম পণ্ডিত রামপ্রসাদ গিরি সভায় এক শ্রেণীর তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীর নাম নিয়ে তাদের কড়া সমালোচনা করেন কেশারি থানার আইসি কে শেখ শাহজাহানের সঙ্গে তুলনা করে তাকে বারবার সতর্ক করেন শুভেন্দু অধিকারী তিনি বলেন রাজ্যে তৃণমূল কংগ্রেস চরম অরাজকতা তৈরি করছে এরা যে 30টি আসন বিজেপির দখলে এলেই 2026 পর্যন্ত আর অপেক্ষা করতে হবে না 2024 এ সব শেষ হয়ে যাবে সুভিন্দ অধিকারীর অভিযোগ বিজেপি কর্মীদের শনিবার নানান জায়গায় বাধা দেওয়া হয়েছে তারা যাতে এই সভায় আসতে না পারে সেই জন্য কেশারীর বিভিন্ন এলাকায় তৃণমূল বাধা সৃষ্টি করছে আগামী দিনেই হিসাব হবে বলে তিনি মন্তব্য করেন ও ওটাকে আমি ভালো চিনি অনেক পরিবর্তন হয়েছে শাহজাহানের মতো পিঠাও খাচ্ছে পিঠা তো এগারোর আগে যে পুলিশের অফিসাররা আমাকে আটকাত তারাই এগারোর পরে স্যালিউট দিত একটা কথা আছে শুনে রাখুন আইসি বাবু ডাম্পারও কিনে ফেলেছেন ব্যবসা করতে এসেছেন ইলেকশন কমিশনের বার আছে মাঝে মাঝে বেরন আর ঢোকেন মাঝে মাঝে ঢোকেন আর বেরন পিঠাদা তো বলেছি আমি জানি সবাই জানেন মাননীয় কল্পনা সিটকে হয় সবাই জানে সবাই জানে দিনের আলোর মতো পরিষ্কার আজকে বাধা দিয়েছেন কান্দ্রামারিতে ফিরে গিয়ে পুলিশ অবজার্ভার কে কমপ্লেন করবো আপনার নামে নছিপুরে পতাকা বানতে দেননি আমি সব কুর্সি নিয়ে গেলাম চিরদিন কাহারও সমান নাহি যায় আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক কাচায় এখানকার এক সিভিক ভলেন্টিয়ার তিনি বেলদাতে বাড়ি কিনেছেন ভাবতে পারেন বালির টাকা তুলে ঘাটের টাকা পার গরু একশো ষাট টাকা তাই তো ঘাটের বালিগুলো তুলে নিয়ে পালালো পাটুয়ারির একটা ঘাটের টাকা সরকারের ঘরে যায় পঞ্চাশটা ঘাট বেআইনি অবৈধ বাড়ি তুলে আমার প্রকৃতি মাকে ধ্বংস করছে এরা এত পাপিষ্ট সব অভিশাপে ধ্বংস হবে ভাবতে পারেন কি নিকৃষ্ট মানে চোর এরা একটা তৃণমূল চোর মমতার গুডবুকে থাকবো এসপির আশীর্বাদ পাবো আর এখানে মাল তুলবো আর পিঠা খাবো শুরু হয়ে গেল সানন্দা নিউজের নিজস্ব ওয়েবসাইট ডাবু ডাব্লিউ এছাড়া আমাদের সানন্দা নিউজের নিজস্ব অ্যাপস প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন ডাউনলোড করতে প্লে স্টোরে গিয়ে সার্চ করুন সানন্দা নিউজ